ঠাকুরের এখানে আজকে একটা ঠাকুর চলে গেছে এই মন্ডপটা ঠাকুর ছিল তো फ्रेंड्स এখানে এই ঠাকুরটাও এখনো যায়নি আগের দিন আমি ছবি তুলেছিলাম দেখো সব ঠাকুর চলে গেছে প্যান্ডেলের ভাই ফোটার পরের দিন আর আমি আমার ব্লগটা এখন থেকে আজকে শুরু করছি বিকজ আজকে যাচ্ছি আমি আমার দিদি আর বোন আছে তো ওদের জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি আসলে আমার ভাই ওদেরকে ফোটা দিয়েছে সরি আমার ভাইকে ওরা ফোটা দিয়েছে তো সেই জন্যেই সেই ফোটা উপলক্ষে ওদের গিফটের ডিউ আছে তো ভাবলাম চলো আজকে একটু তোমাদের সাথে কথা বলি আর আমরা ওদেরকে কী কী গিফট দিচ্ছি সেটাও শেয়ার করে দিই আর তো এটা দিয়ে একটা ব্লগও হয়ে যাক তো চলো আজকে আমি আর মা যাচ্ছি আমার দিদি আর বোনের জন্য কিছু ভাই ফোটার গিফট নিতে তো সেই জন্যে তো তোমাদের সাথে আসলাম এসে কথা বলছি আর কালকেও ভাই ফোটা হয়েছে আমাদের খুব এনজয় করেছি প্লাস আমরা একটু কফি হাউসে গিয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে আমরা নিশ্চয়ই শেয়ার করব তো চলো দেখতে থাকো ওকে এখন আমরা যাব গিফট নিতে দেখি আশেপাশে কোথাও দোকান যদি পাই তো সেখান থেকে গিফটগুলো নিয়ে নেব তো এটাই এখন ইচ্ছা আছে তো চলো দেখতে থাকো আর আমার সাথে থেকো চলো কালকে মানে এতটাই বেশি টায়ার্ড ছিলাম যে তোমাদেরকে মানে ভাইফোঁটায় কীরকম মজা করেছি বা অন্য কীভাবে কী করেছি সেগুলো আর কি শেয়ার করার মতন আমার ক্ষমতাও ছিল না তো এই জন্য আর এডিট করাও হয়নি তারপর ঘুমোচ্ছিলাম মানে আজকে তো চোখ খুলছিল না একদম মানে মানে মনে হচ্ছিলো সত্যি ঘুমাই ঘুমাই খালি এরকম মনে হচ্ছে মানে হট করে হয় না ওই যে মানে কী বলবো তোমার সিকনেস চলে আসে একটা মানে এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছি পুজোতে যে মানে মনে হচ্ছে এখন একটু ঘুমালেই মানে শুয়ে পড়লে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম টাইপের ব্যাপার তো এই জন্যে ভাবলাম যে কী করবো কী করবো তো চলো কালকে আবার দিদি চলে যাবে তো ওকে গিফটটা দিতে হতো তো এই জন্যে হট করে কেনা ছিল না বুঝেছো রেডি ছিলাম না মানে সময় হয়নি আগে নেই আর তো সেই জন্যে ওদের গিফটটা নিয়ে নিই আর আমি তো বাড়ির মেয়ে যখন ইচ্ছা একটা গিফট কিনে নিলেই হলো তো চলো সেটার জন্যেই আর কি নেওয়া হয়নি তো এখন নিয়ে ফেল তো চলো পরে কথা হচ্ছে টাটা তো আমি আর মা বেরিয়ে পড়েছি আর মা ওই কালকে ভাইফোঁটা দিয়েছে ওই শাড়িটাই পরেছে আর আমি একটা হাইনেক পরেছি আজকে আমার বড্ড শীত করছে জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠেই শীত করছে তো এই জন্য ভাবলাম হাইনেক পরি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখন একটু কমফোর্টেবল লাগছে তো এবার যাবো দেখি এখন কী করি আজকে তো সানডে হয়তো প্রায় অর্ধেক দোকান বন্ধই থাকবে আমার তো তাই মনে হচ্ছে এবার দেখা যাক বলো মা অর্ধেক দোকান বন্ধ থাকবে না কী অবস্থা তো কথা বলতেই পারছি না আমার খুব হাঁপানি হচ্ছে আর কালকে মানে এত ঘুরেছি আর ঠান্ডা আইসক্রিম খেয়েছি প্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি মানে বুঝতেই পারছি গলার অবস্থা খুব খারাপ কথা বলতেই পারছি না আজকে তো ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি চলো আর পরে দেখা হচ্ছে এখানে আজকে একটা ঠাকুর চলে গেছে এই মন্ডপটা ঠাকুর ছিল চলে গেছে ভেতর দিয়ে যাবে ভেতর দিয়ে যাব ওখানে একটা ঠাকুর হয়েছিল এই মন্ডপে আজকে চলে গিয়েছে ফ্রেন্ডস এখানে এই ঠাকুরটাও এখনো যায়নি আগের দিন আমি ছবি তুলেছিলাম তো দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর এখনো যায়নি
জানাচ্ছি আজকে আমরা তাকে আজকে শুভ সন্ধ্যাতে পেয়েছি বিজয় সম্মেলনে আমরা কেউ যাইনি এতটা ডাইরেক্ট ছিলাম যে ভালো লাগছিল যেতে অর্ধেক গেছে ব্যাস আর আমরা যাইনি কেউ অনেকেই যাইনি আমি যাইনি বোন যাইনি কাকিমা যাইনি বাট অনলি দাদারা গেছে দক্ষিণেশ্বরে দাঁড়াচ্ছে যেহেতু ওই ওই বোনটা চলে যাবে যে দেখালাম মানে এই আমার ছোটো ভাইয়ের শাড়ি ওরা চলে যাবে তো ওই জন্য দক্ষিণেশ্বরে যাওয়ার ব্যবস্থা করবো আর আমি আর মা একটু যাচ্ছি ওকে বললাম গিফট কিনতে তো এখন আমরা অটোতে আছি কি ঝামেলা দেখো বন্ধুরা আজকে সানডে সব দোকান বন্ধ মাকে বললাম আগে করে কিনে রাখো মা তো আগে করে কিনেই মা যেটা করে থাকে প্রত্যেকবার আগে করে কিনলো না আর ঠিক দিনের দিনে আজকে সানডে বন্ধ আর এখন ঠাকুর বাসন যাচ্ছে প্রত্যেকটা জায়গা ব্লকেজ করা রয়েছে রাস্তাঘাট মানে সত্যি কিছু বলার নেই এখন আমি জানি না কোথায় কী পাবো দেখা যাক সামনে একটা বললো মার্কেট আছে ওখানে আর কি যেতে বললো সেই দিকটাই যাচ্ছি আর এখানে কিছু সব ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসান যাচ্ছে পরপর তো চলো সেগুলোও তোমাদের সাথে সবার শেয়ার করে দিচ্ছি জিনিসটা নিচ্ছি এই কুর্তাটা নিচ্ছি আমরা আর এর সাথে এই লেগিংসটা নিচ্ছি খুব সুন্দর দেখতে কাকু পছন্দ করে দিলেন ঠিক আছে চলো এই ছবিটা এটা হচ্ছে আরএসবি বেলেঘাটার দোকান আরএসবি ফ্যাশন তো কাইন্ডলি চলে আসবেন এই দেখুন এখানে নাম্বার টাম্বার সব দিয়ে দিলাম এই যে ভিডিওতে উঠে গেল তো কাইন্ডলি আসবেন খুব ভালো ওনারাও রাখেন আমার খুব পছন্দ হলো বেশ স্টাইলিশ ছিল ড্রেস যদি স্টাইলিশ না হলে মানে নিতে ইচ্ছা করে না যদি স্টাইলিশ হয় তখন দেখবেন মানে দোকানদারকে বলতেও লাগবে না ওনারাই মানে আমরাই নিতে পারি মানে আমরাই পছন্দ করে ওখান থেকে নিতে পারি ওই নেওয়া হয়ে গেল আমার দিদিরটা কেনা হয়ে গেল এবার আমি আমার বোনেরটা নেব তো নেওয়ার পরে তোমাদের সাথে আবার তো বন্ধুরা আমার আর দিদিরটা নিয়েই ফিরে চলে আসলাম বেরিয়ে আর এই মুহূর্তে বোনেরটা নিলাম না কারণ বোনেরটা পছন্দই হচ্ছে না আর সেরকম নেই ও মানে আর বোন প্রায় আমারই সাইজ তো দেখলাম পরে আমারই হচ্ছে না তো বোনকে কী করে দেবো সেটা বলো তো ওই জন্য বোনেরটা নিলাম না তো দেখা যাক এখন আগে কী পাই তো সেই হিসাবে জিনিস কিনে নেবো ওটাই হচ্ছে এখন ব্যাপার আর তারপরে জিনিস কেনার পরে ডাইরেক্ট কিছু খাবো খেয়ে বাড়ি ফিরে যাচ্ছি তো তারপরে গিয়ে তোমাদের এই ব্লগটা আমি এবারের মতন শেষ করে দেবো তো চলো যাদের যাদের ভাই ফোটা দিয়েছো আশা করছি কালকে আর তোমার ভাইদেরকে ফোটা দিয়েছো আমিও দিয়েছি আমার ভাইদেরকে ফোটা তো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে আর তো এই জন্যে সেগুলো শেয়ার করা বাকি আছে যেহেতু ওই এডিট করার ঝামেলা থাকে অনেক সময় চলে যায় তো এই জন্যে আর কি ওগুলো করা হয়নি তো হয়ে গেলে তোমাদের সাথে ওগুলো আমি শেয়ার করে দেবো তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো ফ্রেন্ডস আমার খুব খিদে পেয়েছিলো তো ভাবলাম কী খাই তো সামনে একটা মন্দনিস পেলাম তো ভাবছি ওখানে যাই গিয়ে কিছু কিনে খাই বড্ড খিদে পেয়েছে তো চলো Thank you.
আমরা প্রায় দিন মঞ্জনিসেই আসি, আর আমার বোনেরও রয়েছে মঞ্জনিসের শপ, তো তোমরা ওখানেও আসতে পারো বা এখানে একই সেম দোকান। দেখো আমি যেটা নিলাম সেটা হচ্ছে চিকেন পিজা, আমার ভীষণ ফেভারিট এটা। এটা আমার বোনের দোকানেও রাখা হয়, আবার এখানেও দেখছি রেখেছি। ফ্রেন্ড আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে এখন চিকেন পিজা খাচ্ছি মঞ্জনিসে। ফ্রেন্ডস আমার পিজা খাওয়া হয়ে গেল, এবার আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, কারণ আমার টেস্টটাও পেয়েছিলো খুব। তো তোমরা চলে আসতে পারো একটা ফুলবাগানের মঞ্জনিস, আর একটা আছে বাইপাসের ওপরে আমার বোনের, ওটাতেও যেতে পারো, যে কোনো একটাতেই তোমরা যেতে পারো যদি ইচ্ছা করো তোমাদের। তো চলো ফল কিনছে এর মধ্যে, আমি কোল্ড ড্রিঙ্কসের দোকানে চলে এসেছি, মা আসছে, আর আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো। স্লাইস আছে? হ্যাঁ, এটা ইয়ে দিয়ে দাও, আমি কাছে বলছি। তো আমি এখন স্লাইস খাবো, আমার খুব ভালো লাগে স্লাইস খেতে। তো আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস স্লাইস নিয়ে নিয়েছি আমি। কবে ভাই ফোটা থেকে মানে শুরু করেছিলাম, তো আমি এটা তিনটে পার্টে করেছি, যেহেতু আমি ওই দিনও শেষ করতে পারিনি, তারপরের দিনও শেষ করতে পারিনি। তো চলো বাড়ি গিয়ে আমার এই পুরো ব্লগটা আজকে আমি তিনটে পার্টে শেষ করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার যে তোমার ওই তিন দিন ধরে চলে আসা ভাইফোটার ব্লগটা আজকে আলটিমেটলি শেষ করতে চলেছি। কেন বলো তো, মানে দুদিন হয়ে গেলেও আমি ব্লগটা শেষ মানে শেষ করার কোনো মানে সময়ই পাচ্ছি না। অনেক চেষ্টা ফেষ্টা করলাম, করে টোরে হলো না, মানে ওই দিন সকালে করবো ভাবলাম তাও হলো না পরের দিন। তো এইভাবে হচ্ছে হচ্ছে সানডে গেল, মানডে গেল, তো আজকে ভাবলাম চলো আজকে সেই ব্লগটা অনেক শেষই করে দিই। তো এই জন্যে আলটিমেটলি যেটা বলার, তো তোমার পুরো এই ভাইফোটার সিরিজের প্রথম থেকে লাস্ট অবধি চলে আসা, ফার্স্ট তোমাদের সাথে কি শেয়ার করলাম, ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কীভাবে কোথায় ভাইফোটা দিচ্ছি, কেমন করে হচ্ছে সেলিব্রেশন করলাম, আর তারপরে কফি হাউসের পুরো একটা ওইটা আর কি ব্যাপারটা আর কি আমরা শেয়ার করলাম তোমার সাথে। কফি হাউসে গিয়ে আমরা কীরকম মজা করলাম, কীরকম এনজয় করলাম, তো সেটাও শেয়ার করলাম।
তো এটা শেয়ার করার পরে তারপরে কি শেয়ার করলাম যে দিদির জন্য গিফট কিনতে যাচ্ছি ভাই ফোটার আবার ভাইয়ের তরফ থেকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বোনের গিফটটা ওই দিনকে নেওয়া হয়নি, কারণ কিছুই পছন্দ হলো না। আর তারপর রাত্রিবেলা মানে সব কিছু দোকানও বন্ধ ছিল, সেদিনকে সানডে ছিল, তো সানডে থাকার জন্য মানে কি বলবো কিছুতেই কিছু হলো না। তো শেষমেশ আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে অনেক রাত হয়ে গেল, ওই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তো এই হলো ব্যাপার। আর পরের দিনকেও একটু ব্যস্ত ছিলাম, তো আজকে হচ্ছে টিউজডে, আর আজকে ইভিনিংয়ে এই ব্লগটা আমি শেষ করছি। তো চলো ফ্রেন্ড, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে এবং আমার আগের দুটো ব্লগও ভালো লেগে থাকে ভাইফোঁটা সিরিজের, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কফি হাউসটা তো অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমাদের জন্যই বানাই, আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা তখনই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানোর সার্থকতা পূর্ণ হবে, তাই তো। তো চলো ফ্রেন্ডস, তোমরা খুব ভালো থেকো, আর সামনে কালকে ষট পূজা, তো সবাইকে জানাই হ্যাপি হ্যাপি ছট পূজা। এটা যেহেতু বাঙালিদের নয় তো আমার সেভাবে স্পেশাল কিছু এখনও প্ল্যান নেই। আর ছট পূজাটা বেশিরভাগ মানে বিহারিদের হয় আর উড়িয়াদের হয়, এদেরই জেনেছি, আর নন বেঙ্গলিদের। তো যাই হোক, তো তোমাদের সবাইকে ছট পূজার খুব মানে শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো করে এনজয় করো যারা আর কি ছট পূজা করছো বাড়িতে বা করে থাকো, আর চেষ্টা করো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছট পূজা উৎসব পালন করতে, এটাই বলবো। কারণ পরিবেশের ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, তো যেরকম আমরা গ্রিন বাজি ফুটিয়েছিলাম তো ঠিক সেরকমই। তো যাই হোক, তো আই হোপ তোমরা এইভাবেই ছট পূজা পালন করবে আর খুব এনজয় করো, আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাই খুব ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, আবার বলে দিচ্ছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা।